আসসালামু আলাইকুম আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল কে সেরা তর্ক নয় প্রমাণ সহকারে দেখিয়ে দিব কে সেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সম্পূর্ণ না দেখে কেউ কমেন্টস করবেন না ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল বিশ্বকাপ খেলেছে বিশ বার আর আর্জেন্টিনা বিশ্বকাপ খেলেছে ষোলো বার ব্রাজিল বিশ্বকাপ বিজয়ী হয়েছে বার। আর্জেন্টিনা বিশ্বকাপ বিজয়ী হয়েছে বার। ব্রাজিল ফাইনাল খেলেছে বার। আর্জেন্টিনা ফাইনাল খেলেছে বার। ব্রাজিল ফাইনালে হেরেছে বার। আর্জেন্টিনা ফাইনালে হেরেছে বার। আর্জেন্টিনার সমর্থকরা একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন ব্রাজিল যতবার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা ততবার সেমি খেলে নাই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব ব্রাজিল একটানা কাপ নিয়েছে দুইবার উনিশশো আটান্ন এবং উনিশশো আর্জেন্টিনা একটানা কাপ নিতে পারেনি একবারও তাদের সর্বোচ্চ অর্জন দুইবার কাপ নেয়া ব্রাজিল তিনবার এক টানা বিশ্বকাপ খেলেছে উনিশশো চুরানব্বই উনিশশো এবং দুই সাল ব্রাজিলের প্লে আর রোমিওর গোলের সংখ্যা এক প্লাস আর্জেন্টিনা ম্যারাডোনা ও মেসির গোল চুক এক হবে কিনা সন্দেহ ব্রাজিলের রোনাল্ডোর বিশ্বকাপে সর্বোচ্চ পুনরায় গোল করার রেকর্ড রয়েছে আর্জেন্টিনা মেসি ও ডিয়াগু ম্যারাডোনার গোল করলে হয় নয়টা ব্রাজিল গত চব্বিশ বছরে কাপ পেয়েছে পনেরোটা আর্জেন্টিনা কাপ পেয়েছে আঠাশ বছরে মাত্র একটি আর্জেন্টিনার চার গোল খাওয়ার রেকর্ড রয়েছে এই জন্য বলা হয় চার কাপ এবং তিন গোল খাওয়ার রেকর্ড রয়েছে এই জন্য বলা হয় থ্রি পিস দু সালে স্পেনের কাছে ছয় গোল খেয়েছে আর্জেন্টিনা দুই সালে বলিবের মতো একটি দেশের সাথে ছয় গোল খেয়েছে আর্জেন্টিনা ব্রাজিল সর্বোচ্চ সাত গোল খেয়েছে জার্মানির সাথে আর আর্জেন্টিনার সমর্থকদের এই সাত গুলি হচ্ছে সম্পদ তারা কোনো কিছু না পেরে তারা বলবে সাত গোল তো আর্জেন্টিনা উনিশশো সালে জার্মানির সাথে সাত এক গোলে পরাজিত হয় ব্রাজিলের সাথে কম্পেয়ার করতে হলে লেবেল লাগে তোমাদের